আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা পুঁইশাক রান্না করব। একটু পুঁইশাক আলাদা করে উঠিয়ে রেখেছি, বাকিটুক দিয়ে পুঁইশাক রান্না করা হবে। আরও চিন্তা করলাম যে এই যেটুকু উঠিয়ে রাখলাম সেই পুঁইশাক দিয়ে কি রান্না করা যায়। বাকি পুঁইশাকগুলো আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, লবণ কাঁচামরিচ পানি দিয়ে পুঁইশাক সিদ্ধ করে নিতে হবে। এর জন্য সব মিশ্রণগুলো ভালোভাবে নেড়ে কড়াইয়ের উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডিপ ফ্রিজে ডালভাটা ছিল, বের করে নিয়েছি। হঠাৎই মাথায় আসলো যে এই পুঁইশাকগুলো দিয়ে যদি ডালের পাকোড়া বানাই বা বড়া বানাই তাহলে ব্যাপারটা কেমন হয়। আমি পুঁইশাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এর সাথে কাঁচামরিচ পেঁয়াজ আর ডালবাটা নিয়ে নিয়েছি, এবং এর সাথে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো ও লবণ নিয়ে নিয়েছি। অন্যদিকে চুলায় পুঁইশাক রান্না হচ্ছিল, পুঁইশাক তাই সিদ্ধ হয়ে গেছে। এখন বাগার দিতে হবে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ, তেলে ভেজে তারপর বাগারটি দিতে হবে। বাগার দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে দিতে হবে, সুন্দর একটা স্মেল আসবে। প্রথমে পেঁয়াজ, মরিচ, লবণ ভালোভাবে মেখে তারপর বাদ বাকি উপকরণগুলো একত্রিত করে ভালোভাবে মেখে নিতে হবে। আমি আগে কখনো পুঁইশাক দিয়ে এরকম ডালের পাকোড়া বা বড়া বানাইনি, এই প্রথমেই বানাচ্ছি। কারণ হঠাৎই মাথার মধ্যে আসলো যদি বানানো যায় তাহলে ব্যাপারটা কেমন হয়। আমার বাসায় ডিপ ফ্রিজে প্রায় ডাল বেটে রেখে দেওয়া হয়, কারণ বাসার সবাই ডাল দিয়ে বিভিন্ন খাবারের আইটেম খেতে পছন্দ করে, যেমন ডালের বড়া, পাকোড়া বা বিভিন্ন ধরনের জিনিস ডাল দিয়ে তৈরি করা। তো আমি এক এক সময় ডাল দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করি। আমার ডাল মাখানো প্রায় হয়ে গেছে। কড়াইতে প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এবং তেল একটু গরম হওয়া শুরু করে দিলে আমি ডালের বড়া বা পাকোড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তেলে ভাজা যে কোনো জিনিসই খেতে খুব মজা লাগে। আম্মু বলে তেলের ভিতর যদি লবণ দিয়ে ঘাসও ভাজা হয় তাহলে তাও খেতে অনেক মজা লাগবে। এক এক করে আমি সবগুলো পাকোড়া ভাজতে দিয়ে দিয়েছি। কম আঁচে ভাজতে হবে, কারণ বেশি আঁচে ভাজলে সিদ্ধ নাও হতে পারে ভালো করে। পাকোড়ার এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব, আস্তে আস্তে উল্টোতে হবে যেন ভেঙে না যায়। আমার কাছে পুঁইশাকের পরিমাণ কম ছিল, এজন্য একটু কমই পুঁইশাক নিয়েছি, কিন্তু আপনারা চাইলে আরও বেশি পুঁই পাতা নিতে পারেন এই পাকোড়ার জন্য। যত বেশি নেবেন তত বেশি মজা হবে। আমার পাকোড়া রেডি হয়ে গেছে, এখন হচ্ছে খাবার পালা। বাসায় ঠান্ডা ভাত ছিল, ঠান্ডা ভাত দিয়ে পাকোড়া খেতে কিন্তু খুবই মজা লাগে। বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।